বন্যায় ডুবে যাচ্ছে গোটা দক্ষিণ এশিয়া। এসব অঞ্চলে বৃষ্টিপাত ভেঙে দিয়েছে 150 বছরের রেকর্ড। শুধুমাত্র ভারতের হিমাচল প্রদেশে বর্ষা শুরু হওয়ার পর থেকে গত 41 দিনে কমপক্ষে 199 জন মানুষ মারা গেছেন এবং 35 জন এখনও নিখোঁজ হয়েছেন। একই অবস্থা চীনেরও। চীনের হেবেই প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ভূমিধসে 12 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, নিখোঁজ রয়েছেন অন্তত 28 জন। অন্যদিকে নেপালের উত্তর পশ্চিমাঞ্চলীয় কর্ণালী প্রদেশে বন্যা ভূমিধসে অন্তত 40 জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন আরও 30 জন। এই খবর বাংলাদেশের জন্য অনেক বড় অশনি সংকেত, কারণ ভাটির দেশ হওয়ায় এসব দেশের বন্যার পানি অধিকাংশই সাগরে গড়াবে বাংলাদেশের মধ্য দিয়ে। ভারত, নেপাল, চীনের পর এবার কি তাহলে বাংলাদেশের ডোবার পালা? কি বলছে বন্যার পূর্বাভাস? বাংলাদেশে বন্যা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে? এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীন। শক্তিশালী টাইফুন ডক্সুরির প্রভাবে সৃষ্টি হওয়া এই বন্যায় ডুবে গেছে দেশটির রাজধানী বেইজিং সহ উত্তরাঞ্চল। টানা বর্ষণে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ভারতেও বন্যার ফলে ক্ষয়ক্ষতি দেখেছে দেশটির বিভিন্ন অঞ্চল। প্রতিবছর গ্রীষ্মে চীনের বিশাল অংশ জুড়ে বন্যা দেখা দেয়। তবে চলতি গ্রীষ্মে দেশটির উত্তরাঞ্চল 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে চীনের রাজধানী বেইজিংয়ের আশেপাশের এলাকা। বন্যার পানি ঢুকেছে অনেক এলাকার বাড়িঘরে, ভেঙে গেছে রাস্তাঘাট, পানি তোড়ে ভেসে গেছে অনেক গাড়ি, ভাসিয়ে যাচ্ছে মানুষও। বন্যার পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছে বন্যপ্রাণী, বিশেষ করে সাপের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে চীনের মানুষ। তাছাড়া মাইলের পর মাইল ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ এমন বন্যা দেশটির সাধারণ মানুষের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে। গ্রীষ্মকালে বেইজিংয়ে সাধারণত মাঝারি মাত্রার বৃষ্টি হয়, তবে গেল কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়েছে, যদিও চলতি মৌসুমে রেকর্ড ভাঙ্গা উচ্চ তাপমাত্রা দেখেছে বেইজিং। এছাড়া চীনের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টি খুব কমই দেখা যায়। গেল মাসের শুরুর দিকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং অঞ্চলে বন্যায় অন্তত 15 জনের প্রাণহানি হয়। ওই সময় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশ থেকে 5,590 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এদিকে দেশটির মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে ঘূর্ণিঝড়ের কারণে অনেক বাসিন্দা বাড়িঘর ও যানবাহনে আটকা পড়েন, হতাহত হয়েছে প্রায় 150 মানুষ। চীনের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক বন্যা দেখা দিয়েছিল 1998 সালে। ওই বছর বন্যায় চীনে 4,150 জন প্রাণ হারান। তবে এবারও যে হারে পানি বাড়তে শুরু করেছে তাতে আগের রেকর্ড যদি নাও ভাঙে, তারপরেও অসংখ্য মানুষ যে প্রাণ হারাবে তা বলাই যায়। এরই মাঝে চীন সরকারের ওপর ভয়ঙ্কর অভিযোগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। জানা গেছে চীনের রাজধানী বেইজিংকে বাঁচাতে হেবেই প্রদেশের ছোট শহর ঝুঝুকে পরীক্ষা হিসাবে করবে। অত্যন্ত গর্বের সঙ্গে এমনটাই ঘোষণা দিয়েছেন হেবেইয়ের পার্টি সেক্রেটারি নি ইউফেং। তার এমন মন্তব্যে রীতিমতো উত্তাল চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম। পোস্টের মাধ্যমে বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সংযুক্ত বাঁধ, জলাধার এবং জলপথ ব্যবহার করে বন্যাকে রাজধানী থেকে দূরে সরানো হচ্ছে। রাজধানী বাঁচাতে সেই পানিকেই হেবেইয়ের কিছু অংশে ঠেলে দেওয়া হচ্ছে। ঝুঝু বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন তাদের সরাসরি ক্ষতির মুখে ফেলা হচ্ছে। এমনটা করার আগে তাদের কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি। পার্টি সেক্রেটারির এমন মন্তব্যে এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি কি হেবেই প্রদেশের পার্টি সেক্রেটারি নাকি বেইজিংয়ের, আমি বিভ্রান্ত। আরেকজন আরও কটাক্ষ করে লিখেছেন, যারা ক্ষমতায় আছে তারা শুধু ঊর্ধ্বতনদের কথা চিন্তা করে, অভিনন্দন, তাকে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু এর মধ্যে হেবেইয়ের 70 মিলিয়ন বাসিন্দাকে বলি দেওয়া হবে। একজন চীনা প্রকৌশলী ওয়াং উইলোর মতে, চীনের বন্যা নিয়ন্ত্রণের সুরক্ষার সময় বেইজিং, তিয়ানজিন এবং সাংহাইয়ের মতো বড় গুরুত্বপূর্ণ শহরগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে, অবহেলার শিকার হয় গ্রামীণ এলাকাগুলো। চীনের ব্যবস্থায় শহরের সাধারণ মানুষ এবং গ্রামাঞ্চলের মানুষদের সম্মান করা হয় না। এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, যদিও মানুষের জীবন অমূল্য, কিছু মানুষের জীবন অন্যদের চেয়ে বেশি মূল্যবান। এটি একটি ছোট জায়গার অসহায়ত্ব। এর আগে ভারতে বৃষ্টি ও বন্যায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরাঞ্চলের বন্যায় যমুনা নদীর পানি প্রায় 700 ফুট উচ্চতায় প্রবাহিত হয়েছে, যা বাংলাদেশের জন্য অনেক বড় চিন্তার কারণ। কারণ এসব পানি সব বাংলাদেশ হয়ে সাগরে গড়াচ্ছে, যার প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে।
কারণ টাঙ্গাইলের ভোয়াপুর, কালিহাতি ও সদর উপজেলায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের হাজার হাজার পরিবার। পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই অসংখ্য বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। ভালো নেই নদীপাড়ের ভাঙ্গন কবলিত পরিবারগুলো। জানা যায়, কয়েক মাস ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার চিতুলিয়াপাড়া, পাটিতাপাড়া, ভালকুটিয়া, মাটিকাটা, কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। এতে বিলীন হয় শত শত বসত বাড়ি। কিছুদিন পানি কমলেও ফের পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভাঙ্গন শুরু হয়েছে। মাটিকাটা গ্রামের ভাঙ্গনের শিকার 96 বছর বয়সী হাশেম আলী মুন্সি বলেন, যমুনার ভাঙ্গনের শিকার হয়ে কয়েক বছর আগে কয়েক একর ফসলি জমি হারিয়েছি, ঘর সরিয়েছি অসংখ্যবার। এখন রাস্তার পাশে রয়েছে, শেষ জায়গাটুকু এখন গ্রাস করছে যমুনা নদী। সব হারিয়ে নিঃস্ব হয়েছে আমরা নদীপাড়ের মানুষ। ভারতের পানি গড়ানো শুরু হতে এই অবস্থা। চীন এবং নেপালের পানি বাংলাদেশ দিয়ে গড়াতে শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মত বিশেষজ্ঞদের, কারণ এখনও বাংলাদেশে এই আকারে ভারী বর্ষণ শুরুই হয়নি। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি আগস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেশের নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা রয়েছে। ধারণা করা হচ্ছে ভারত ও চীনের পর বাংলাদেশও প্রবল বন্যার কবলে পড়তে পারে। রবিবার প্রকাশিত এই পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে 1 থেকে 2টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি মৌসুমী নিম্নচাপে রূপ পেতে পারে, যদিও ইতোমধ্যে শুরু হয়ে গেছে নিম্নচাপ। মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় সাগরে আসতে পড়ছে বিশাল বিশাল ঢেউ। এই পরিস্থিতিতে তীব্র ঢেউয়ের কবলে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবন ও বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ফিশিং ট্রলার। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের মধ্যে উপজেলা সদরসহ উত্তর কদমতলা এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে 500+ পরিবার। তাছাড়া কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফুলগাজী সদরের উত্তর বরুইয়া এবং উত্তর দৌলতপুর এলাকায় বেড়িবাঁধে ভাঙ্গন ধরে পানি লোকালয়ে ঢুকছে। ফেনীর ফুলগাছির সদর ইউনিয়নের উত্তর বরুইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের 2টি স্থানে ভাঙ্গন ধরেছে, এতে 10 গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে গ্রামবাসী জানিয়েছেন, সোমবার ভোরে বাঁধের অংশে ভাঙ্গন দেখা দিলে গাছ কেটে মাটি দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করা হয়, কিন্তু পানির চাপে তা ব্যর্থ হন তারা। পানি প্রচণ্ড বেগে বাঁধের আশেপাশের উত্তর বরুইয়া, বণিকপাড়া, বিজয়পুর, কিসমত বিজয়পুর, বসন্তপুর, জগৎপুর সহ অনেক গ্রামে বানের পানি ঢুকে পড়ে, তলিয়ে গেছে আমনের বীজতলা। ঝুঁকিতে রয়েছে 122 কিলোমিটারের বাঁধের বেশ কয়েকটি স্থান। নদীর উভয় পাড়ের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তীরবর্তী এলাকার শত শত পরিবারের হাজার হাজার মানুষের এখন দিনরাত কাটছে বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ার আতঙ্কে। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন আর ভারতের বিভিন্ন বাঁধের কারণে এই মুহূর্তে চরম ঝুঁকিতে বাংলাদেশ। আর এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে কেবল আল্লাহ। আল্লাহ আপনি গোটা বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন। দর্শক, আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।